জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে। আসানসোল পুর নিগম 13 নম্বর ওয়ার্ডের চক কিশোরগঞ্জ এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি দখল করছিল জমি মাফিয়ারা। স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে বন্দুক দিয়ে গুলি ছুড়ে মারে মাফিয়ারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এলাকাবাসীরা দাবি করেন এই জমি দেবত্ব, তাই এই জমি মাফিয়ারা দখল করছে। আমরা জমি ঘেরাও কাজ বন্ধ করতে গেলে এক স্থানীয় জমি মাফিয়া বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এই বিষয়ে পুলিশকে সকল ঘটনা জানানো হয়। 10:10 যখন আমাকে এখানকার একটি মেয়ে সুধা বলে নাম, সে ফোন করলো যে দিদি এখানে গুলি চলেছে। তখন আমাদের বোর্ড মিটিং চলছিল, 11:00 থেকে কালকে বোর্ড মিটিং ছিল কর্পোরেশনে, তো ওখানেই ছিলাম। তারপরে আমি আমার মানে পুলিশ বড়বাবুকেও ফোন করি, আরেকজন এই দায়িত্বে আছে তাকে ফোন করি, আমাদের কর্মী ভাইদেরও ফোন করি। তারপরে জায়গাটা শান্ত হয়। তো ছেলেটির নাম বিবেক বাউরি, সে এখানেই একটা গ্রামের ছেলে, এখানকার ছেলে। তার হাতে কী করে বন্দুক এলো, কীভাবে গুলি সে চালালো, কতটা সাহস! এখানে একটা মাফিয়া গ্রুপ চলছে, আমি অনেক দিন ধরে দেখছি আর দীর্ঘদিন ধরে বলছিও যে প্রত্যক্ষ বলছি যে এখানকার সাধারণ ছেলেগুলো কিন্তু জমি মাফিয়ার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত। এবং তাদের আমি বার্তা দিচ্ছি, তারা সংশোধন হয়ে যাও, আমার ওয়ার্ডের ছেলে, আমার সন্তান তুল্য। তাদের আমি বারবার চাইছি সামলে যাক, শুধরে যাক, তাদের মানে মা বাবার তো সন্তানরাই আলো। তাদের আমরা শেষ করতে কোনোভাবেই চাই না, শাস্তি দিতে চাই না, কিন্তু কালকে যে ঘটনা ও ঘটিয়েছে তাকে আর মাফ করা যায় না। তাকে যেভাবেই হোক আমরা শাস্তি দেবো, কেন এটার পরবর্তী পদক্ষেপই তো মার্ডার, খুন। তাই তাকে বাড়তে দেওয়া যাবে না, তাকে সংশোধন করতে হবে এবং তাকে আমরা একটুখানি সংশোধন করাবো। এই কারণ যে আর তার সঙ্গে যে 10 জন আছে তারাও যেন শুধরে যায়। জমি মাফিয়াগিরি করে কদিন খাবে, সততার সঙ্গে বাঁচুক, সেটা একটা অন্যরকম জীবনের মূল্যায়ন হবে, এটাই আমার বার্তা। আমি দুবেলা এখানে আসি, দেখি কিন্তু এই চক্রটা সম্পূর্ণ আমাকে এড়িয়ে কাজ করছে, আমাকে কোনো কিছু তারা জানাতে চায় না। ভয় যদি দিদি আমাকে আটকে দেয়, আর কিচ্ছু নয়। যে যে জমিরই যদি কাজ হচ্ছে তো তোরা আমাদের জানাবি না, আমরা দাঁড়াবো, সব কাজ বাদ দিয়ে এখানে দাঁড়াবো, জায়গাটা সুন্দর করার চেষ্টা করব। যে যার জমি তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে যেন সবাইকে লিখিত, তারও অন্যায় প্রচণ্ডভাবে হয়েছে। তুমি যদি কাজ শুরু করছো তো আমার একবার ইনফরমেশন দেওয়া উচিত ছিল। তারপর গ্রামবাসীকে তুমি দিচ্ছ একটা লিখিত, আমি বলেছিলাম দিতে, মুখের কথার কোনো দাম নেই। আপনি যদি কাজ করতে চান আপনি লিখিতভাবে দিন, গ্রামবাসীদের আপনি বলেছেন যে জমির কাগজ করে দেবেন প্রত্যেককে, ঠিক আছে। তারপরে আপনি জমিটা নিয়ে যা করছে কোনো ওদের প্রত্যেকের ঘরের মাথার ছাদ করে দিন, এটা ওনার শর্ত ছিল। কই উনি কোনো ইনফরমেশন ছাড়াই কাজ শুরু করে দিলেন। এখনো পর্যন্ত প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন তো ওই ছেলেটাকে ধরছে, আমি আজকেও বলেছি ধরা পড়েছে কিনা, বলছে দিদি ওরা নেই, কেউই, ওর বাবা মাও নেই, আমি তো এখনই ওইখানেই যাচ্ছি। দেবতা জমি কারো কর হককে নাই, পরে করে আমাদের পাড়ার এক বিবেক আছে যে এই জমি আমাদের, আমরা কেন দিব? আমরা জানছি যেটা আমাদের, এটা বাইরের, এটা আমাদের দেবতা জমি, আমরা কেন দিব? আজ আজ 3-4 সপ্তাহ আগে এই কাজ বন্ধ হয়ে গেছে, সেটা ছেলেগুলো আমাদের কাজে চলে গেছে, ও দেখছে না কাজ শুরু করে দিচ্ছে। কাজ শুরু করে দেওয়ার পর আমাদেরকে ফোন করলো যে কাজটা বন্ধ করো, আমরা বন্ধ করতে এসেছি। আমরা বন্ধ করার মাঠ থেকে ও গুলি ফাইন করলো, মনে করছি আর ভয় খেয়ে যাবে। তো কেন ভয় করবো? আমি বললাম চালা গুলি চালা, তবু আমরা জমিনে কাজ করতে দিব না, কেন দিব? দেবতার জায়গা, আজে মাঝে লোক নিয়ে চলে যাবে, কিন্তু মেনে নিতে পারি না। তো ফাইন করে চলে গেলো, ওর বাবা ওকে নিয়ে চলে গেলো। নিয়ে চলে যাওয়ার পর ওর বাবা ওখানে গাড়িতে উঠাইল চলে গেলো, আর এখানে তিনটা গুলি ফায়ার করে দিল। কে করেছে জানি? হ্যাঁ জানি, বিবেক বাউরি আমাদের গ্রামের রোডে সঙ্গে ছিল শম্ভু সিং, আর অনেকে ছেলেকে নিয়ে এসেছিল, তাদের নাম তো আমরা জানি না। আর যে ফাইন করছে আমরা তো সব জানি না, আর আমরা বুঝতে পারি না, আমরা অবাক অবাক হয়ে গেছি, আর কোন দিকে মারছে কি করে জানবো। এসে পুলিশ এলো, পুলিশ কাজ জানাইলাম, পুলিশে বললো যে না, এই জমি না কাজ হবে না। এখন মনে শান্ত দিন গেল না, দেই না, এবার আমরা কি করে জানি বলো। আপনার নাম দিদি? আমার নাম আম্বা দাস। এখানে জমি সম্বন্ধে এটা দেবত্ব সম্পত্তি, আমাদের চক্ষে সময় মজা কিছু দাগ নম্বর আছে 461, 857, 458, 459, এগুলো দাগ নম্বরগুলো দেবত্ব সম্পত্তি। কিন্তু কিছু জমি মাফিয়া আছে টাকা দিয়ে বিএলআরওতে নিজের নামে চাপিয়ে এখন বলছে আমাদের জায়গা। তো সেই হিসাবে পাড়ার লোক আমরা সবাই জানি যে এটা দেবত্ব সম্পত্তি, সেই কারণে আমরা গ্রামের লোক সবাই আটকাতে আসি। সেখানে কিন্তু মেয়ে ছেলেরা আটকাতে যায়, প্রথমে কিন্তু মেয়ে ছেলেদেরকে বিবেক বাউরি বলে একটা আমাদের পাড়ারই ছেলে আছে, ও ফায়ারিং শুরু করে, গুলি করে। সেখানে আমাদের কিছু ছেলে ভিডিও করে, প্রমাণ আছে আমাদের কাছে।
এখন আমরা চাই যে জমি মাফিয়া শম্ভু সিং গুন্ডা এনেছিল, বিবেক ভাইয়ের সঙ্গে আরো 10-12 জন ছিল, সব বোম পিস্তল নিয়েছিল, কিন্তু বিবেক ভাইয়েরই ফায়ারিং করেছে। আমার নাম মনোরঞ্জন বাউরি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।